নমস্কার আমি অনিমেষ অনিমেষ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দু হাজার সালের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কে বাঁচায় কে বাঁচে গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মৃত্যুঞ্জয় চরিত্র নিয়ে আলোচনা করব যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে ঘটনার বিকাশ ঘটেছে তাই মৃত্যুঞ্জয় চরিত্রের বিভিন্ন দিকগুলি প্রকটভাবে প্রকাশ পেয়েছে মৃত্যুঞ্জয় চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো পাঠকের চোখে ধরা পড়েছে সেগুলি হল মানবদরোদি মৃত্যুঞ্জয় চরিত্রের প্রথমেই যে দিকটি উদ্ভাসিত হয় তা হলো সে একজন মানবদরদী নাগরিক শহরের ফুটপাতে অনাহারে মৃত্যু তার অনুভূতি প্রবণ হৃদয়ে গভীর রেখাপাত করেছে দুই অনুভূতিপবন মৃত্যুঞ্জয় একজন অনুভূতিপবন মানুষ ঘটনার বিবৎসতা সহজেই তার মনে দাগ কেটে যায় সমকালীন সমাজ পরিবেশে অনারে মৃত্যুর মতো একটা তুচ্ছ ব্যাপারকে সে সহজে মেনে নিতে পারে না তিন দুর্বল চিত্ত মনুষ্যত্বের অপমৃত্যুতে ব্যথিত মৃত্যুঞ্জয় নিজের মনে কষ্ট পেতে থাকে রূঢ় বাস্তবকে উপেক্ষা করতে পারে না হৃদয়ের মধ্যে কঠোরতার লেসমাত্র নেই বলে সে নিজের মনেই কষ্ট পায় চার সর্বস্ব ত্যাগী মৃত্যুঞ্জয় চরিত্রের সবচেয়ে বড় দিক হল সর্বস্ব ত্যাগ করার বিরল ক্ষমতা সহকর্মী বন্ধু নিখিলের হাতে সে টাকা মাহিনার সবটুকু তুলে দিতেও দ্বিধা করেনি পাঁচ অসহায়ত্ব প্রচলিত সমাজ ব্যবস্থায় মৃত্যুঞ্জয়ের প্রয়াস সমুদ্রে ভাসমান ঝিনুকের মতো তাই সে অসহায় বোধ করেছে